ওড়শার আন্ধ্র নির্বাচন নিয়ে বর্ষিল বিজেপি সভাপতি সমীর মহা কহিল্লে কোরাপুট এবং গঞ্জাম জেলার সীমান্ত গাঁ অসুরিত তেম ওশার লোকে বাধ্য হয়ে আন্ধ্র মুহা হয়েছেন রাজ্য সরকার বহু বিড়ম্বরে সুপ্রিমকোর্ট গলে। বিজেপি দশ জনি টিম সীমান্ত জেলা গস্তু ফেবল কোটিয়া নে রাজ্যের একাধিক সীমা অঞ্চল এবে বিপদরে বিজেপি রশ্ন কী এভি স্থিতি হল এর জবাব রাখত বিভাগীয় অধিকারী সবুঠার বড় কথা হল সরকার বিভিন্ন জনকল্যাণ যোজনার অর্থ দেওয়া বেড়ে তাহা যাচ্ছে কুয়ে এ বাবদে সর্বদলীয় বৈঠক ডকা যাই এই গুরুতর সহিত আলোচনা করা পাই দাবি করছে দল ওড়শার সীমায় বসবাস করুক লোক সুবিধা এবং সুখ দুঃখে ভাগি হওয়া বিজেপি খুব শীঘ্র আরম্ভ করব ওড়া সীমান্ত সুরক্ষা সেল সরকার কোটিয়া বিষয় বিলম্বর করে যাই সুপ্রিমকোর্ট উচ্চতম ন্যায়ালয় গতকাল যে ନିର୍ଦ୍ଦେଶ ହେଇଛି ଉଚ୍ଚ ନ୍ୟାୟାଳୟର ତାକୁ ପୁଣି ଆସନ୍ତା ଉଣେଇଶ ତାରିଖ ଡେଟ୍ ଅଛି ମୋର ପ୍ରଶ୍ନ ଏତେ ବିଳମ୍ବ କାହିଁକି ହେଲା ଏଥିରେ ଗୁଇନ୍ଦା ବିଭାଗ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଫେଲ କରିଛି ଗୁଇନ୍ଦା ବିଭାଗ ଏଠି କ'ଣ କରୁଛି ଏପଟେ କୋଟିଆକୁ ନେଇ ବିଜେପିର ପ୍ରେସ୍ ମିଟ୍ ପରେ ପ୍ରତିକ୍ରିୟା ରଖିଛି ବିଜେଡି ବିଧାୟକ ଶଶିଭୂଷଣ ବେହେରା କହିଛନ୍ତି ବର୍ତ୍ତମାନ ଏହି ପ୍ରସଙ୍ଗ ଦେଶର ସର୍ବୋଚ୍ଚ ନ୍ୟାୟାଳୟରେ ଚାଲିଛି পূর্বস্থা জারিপাশে সুপ্রিমকোর্ট নির্দেশ নির্বাচন কিভাবে হইছে উভয়ের শান্তি সংহতি ব্যাহত হবার আশঙ্কা রয়েছে এসব দিগ সরকার এবং সুপ্রিমকোর্ট দৃষ্টি দেবে বলে আশা আশা করা এখানে ওড়শা লাগবে সেইভাবে প্রসঙ্গে কেন্দ্র দৃষ্টি দেওয়া বিজেপি প্রক্রিয়া আরম্ভ হয়েছে নির্বাচনিক প্রক্রিয়া আইনিগত ভাবে বিরোধ করা নিপত্তি দেশর সর্বোচ্চ ঢায়ালয় বেলে। ସେଠି ଖଣ୍ଡଯୁଦ୍ଧ କରିବାର କୌଣସି ଉଚିତ ହେବ ନାହିଁ ଯେତେ ଯେହେତୁ ଆମେ ନ୍ୟାୟାଳୟ ଉପରେ ନିର୍ଭର କରିଛୁ ତାହା ହିଁ ସ୍ପଷ୍ଟ କରୁଛି ସ୍ଥିତାବସ୍ଥାକୁ ଜାରି ରଖିଲେ ତ ନିର୍ବାଚନର ପ୍ରଶ୍ନ ନାହିଁ ତେଣୁ ଆମେ ଯେଉଁ ଦାବି ରଖିଛୁ ତାହା ହିଁ ଉଭୟ କଥା ସହିତ ଯୋଡ଼ା ହୋଇକି ରହିଛି